গাজীপুরের কালিয়াকোর উপজেলার দেঘিরপাড় এলাকার ডিভাইন ফেবিক্স লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। কালিয়াকোর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায় সন্ধ্যা 6:45 দিকে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল 4:15 আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে কালিয়াকোর ফায়ার 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএল সহ মোট 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।